আসন্ন উপনির্বাচন দোরগোড়ায়। আগামী কাল সরকারিভাবে নোটিফিকেশন হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে এই এলাকার গণদেবতাদের নতুনভাবে রায় নেওয়ার জন্য এক পদযাত্রায় আজকে সকলে সামিল হয়েছে। টাউন বর্দোয়ালি, এটা কংগ্রেসের ধারাবাহিক যে জয়, এটাকে সূচিত করে আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। গণদেবতাদের প্রতি আমাদের এই আহ্বান। আজকে আমরা বর্দোয়ালির একটা অংশ নিয়ে পদযাত্রা করব। এই পদযাত্রা থেকে আমরা জনগণের কাছে বার্তা দিতে চাই, যারা চার বছরের অধিককাল শাসন ক্ষমতায় ছিল, এই রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল, উন্নয়নের জন্য পরিবর্তন চেয়েছিল, শান্তি সমৃদ্ধির জন্য, সম্প্রীতির জন্য। চার বছর একটা ব্যর্থ সরকার হিসাবে এই রাজ্যে আজকে জনমনে যে ক্ষোভ, যে ঘৃণা, একটা সরকারের প্রতি যে অবিশ্বাস, এই অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকে আমরা জনগণের কাছে যেতে বদ্ধপরিকর। জনগণের আশীর্বাদ চাইতে আমরা জনগণের দরজায় দরজায় যাব। আমি বিশ্বাস করি, একজন সমাজসেবক হিসাবে যখন মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে পারিনি, যখন শাসক দলে থেকেও জনগণের যে চাহিদা, মানুষ যা চাইছিল, অন্তত ন্যূনতম মৌলিক অধিকারগুলি, অন্ন বস্ত্র বাসস্থানের যে সমস্যা, এই সমস্যার সমাধান মানুষ চাইছিল, শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে। এই রাজ্যে সন্ত্রাস আর বাইক বাহিনী উপহার দিয়ে মানুষের রাতের ঘুম যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আজকে জনমত গর্জে উঠবে। জনমতের দ্বার আজকে দ্বারা আমরা আজকে এই রাজ্যে চারটি উপনির্বাচনে জয়লাভ, এটাকে আমরা সুনিশ্চিত করতে চাই। মানুষকে আমরা জাগ্রত করতে চাই যে উন্নয়নের কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 299টি প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টে রেখে এই রাজ্যের সর্বস্তরের মানুষকে নিয়ে যারা প্রতারণা করেছে, প্রতারকদের শুধু পর্যুদস্ত করাই নয়, প্রতারকদের জামানত খুইয়ে দিয়ে মানুষ তার প্রতিবাদের ভাষা উগড়ে দিতে হবে। মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই রাজ্যে কোনো প্রতারক, কোনো 420-এর জন্য এই রাজ্যের মানুষ কোনো সময়ে তাদেরকে সমর্থন করেনি, সমর্থন যোগাবেও না। আগামী দিন এই রাজ্যে একটা সুস্থ সরকার গঠিত হোক, এটাই হবে প্রদেশ কংগ্রেসের লক্ষ্য। আমরা এই উপনির্বাচন দিয়ে সাধারণ নির্বাচনের নির্ঘণ্টে আমরা প্রবেশ করি। আমাদের যে আজ টাউন বর্দোয়ালি উপনির্বাচন হচ্ছে, এবং এই উপনির্বাচনে আমাদের প্রার্থী হবেন এখানেরই বহুবারের এমএলএ
শ্রী আশিস শাহ ও আমরা আশিস শাহকে নিয়ে আজকে নির্বাচনী প্রচার আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এবং আমার বিশ্বাস চার বছরে বিজেপির এই অপশাসনে মানুষ প্রতিবাদ দেবে ভ্যালোদের মাধ্যমে। এবং আমাদের এই আট টাউন বর্দোয়ালি সবসময় আমাদের কংগ্রেসের দুর্বৃত্ত ঘাঁটি, কংগ্রেসের মাটি। আমরা বিশ্বাস করি আমাদের আশিসবাবুকেও এই অঞ্চলে প্রত্যেকটা পরিবার মানুষ ভালোবাসে, চিনে, সবসময় ভোট দিয়েছে ওনাকে। এবারও ওনাকে রেকর্ড বুঝে বন্ধ করতে কমে আমি বিশ্বাস করি। উনি বলবেন মাইকটা একটু বন্ধ না করে।